वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो, आमिओ भालो आछी। चले एसी एकटा नतून दिन शुरू करते तोमादेर साथे। तो दुदिन धरे चलछे बागाने काज आर रक्सी कोको रयेछे बाधा, ओर जन्य ओदेर मने खूब कष्ट। तो जतटुकु पाच्छी एखन सेटुकु तोमादेर साथे शेयर करे निच्छी। एखन आमि चले जाबो निजे फ्रेश होते, तारपरे रान्नाओ किछु बाकी आछे। ताहले चलो एखन आर बकबक करबो ना। বেগুনের তরকারি করেছিলাম, মিদুলকে সেদ্ধ ভাত করে দিয়েছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আলু ভাজা, মানে এরকম রক্সিরা খেলো সেই খাওয়ার দাওয়া। তো সেগুলো তো সব সকালেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘর টর ক্লিন করে আমি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা কমপ্লিট করতে। আর তার আগে বলি, বাগানে দেখাচ্ছিলাম যে পরিষ্কার হচ্ছে। তো করোনার জন্য অনেকদিন ধরে যিনি পরিষ্কার করতেন, তারা আমরা সাহস পাচ্ছিলাম না বাড়িতে কাউকে অ্যালাউ করার বা সেরকমভাবে বাগানটা পরিষ্কার করার। তো শাশুড়িমা যেরকমভাবে পারতেন ওরকমভাবেই বাগানটা পরিষ্কার করতেন। তো সেইভাবেই চলছিল মোটামুটি। তো আজকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। তো দেখলেই তো বাগানটা উনি পরিষ্কার করে চলে যাক, তারপরে আমি তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব যে বাগানে কি কি গাছ রয়েছে আমার দেখাতে। তো ততক্ষণে আমি রান্নাটা সেরে নিই। আজকে কি কি রান্না করব, আজকে পেঁপে শুক্তো করব। আর করব হচ্ছে তোমার গাজর বিট আলু দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি। তো এখানে যে শুক্তোটা দিয়ে করব বা শুক্তোটা ফোড়ন যেইভাবে দেব, একটু মানে আমার দিদি শাশুড়িমা, মানে আমার শাশুড়িমার মুখে আমি শুনেছি যে উনি এরমভাবে শুক্তো খেতে পছন্দ করতেন। তো আমি চেষ্টা করবো আজকে ওইভাবেই শুক্তোটা রান্না করার, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কি করে করি। আর ওইভাবে তো আমার শাশুড়িমা যেভাবে বলেছেন, মানে আমি শুনেছি, সেইভাবে তো আমি ওটাতে অ্যাপ্লাই করবো। আর তাছাড়া আমিও আমার মতন করে, আর সব কিছুতেই জানো আমার একটু নিজের ক্রিয়েটিভিটি, মানে একটু নতুনত্ব। আর আজকে যে বেগুনের তরকারিটা সকালে করেছিলাম, ওইটাও একটু কিন্তু আলাদাভাবেই করেছিলাম, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে ভিডিওটা শ্যুট করব সেই সময়টা আমি পাইনি। তো সেই জন্য ওই ভিডিওটা শ্যুট করতে আমি পারিনি। তো আমি অন্যদিন তোমাদের সাথে ওই রান্নাটা নিশ্চয়ই শেয়ার করব বা রেসিপি চ্যানেলেও দিতে পারি। তো যাই হোক, তো চলো এখন আমি রান্নাটা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ডালের বড়িগুলো, জলদি ডালের বড়িটা ভেজে নেব। তো বড়িটা ভাজা হয়ে গেছে। তো যে বড়ি ভাজার যেটুকু তেল আছে আমি আর এক্সট্রা তেল দেবো না। আর লঙ্কাটা আমি সবসময় এরকমভাবে কেটে নিতে চেষ্টা করি, কেন হাত দিয়ে ছিঁড়ে দিলেই আমার হাতে ঝাল লেগে যায়, আর সেটা যেখানে সেখানে দাঁড়াই আমি ভুলে আর পুরো একদম জ্বলতে থাকে। তো এখানে আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু রাঁধুনি। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁপেটা দিয়ে দেবো। তো আমি পেঁপেটা সেদ্ধ বসিয়ে আর রক্সিদের খাবারটা বসিয়ে আমি চানে গেছিলাম। তো যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে কিছুক্ষণ ফুটতে দেবো। আর এদিকে রক্সিদের খাবারটাও হয়ে গেছে, নামাতে হবে। আর ওরাও আজকে ভেজ ডে পালন করে, ওরাও আজকে সয়াবিন খাবে। তো তারপরে আমি দেবো দুধ জাল। আবার চলে এলাম শুক্তোর দিকে। তো শুক্তোটা অনেকটা ফুটে এসেছে, এবারে আমি ডালের বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ময়দার বা আটার গুঁড়ো। আমি এখানে আটার গুঁড়ো দিচ্ছি, তোমরা ময়দার গুঁড়োও চাইলে দিতে পারো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাঝে আমি নুন মিষ্টি দিয়ে দিয়েছি স্বাদ মতন। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন আমি এটা আলাদা করে একটা বাসনে ঢেলে রাখবো, তারপরে পরের প্রসেসটা করব।
আগেই বললাম দুভাবে সম্ভার দিয়ে আজকে শুক্তটা রান্না করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এক চামচ ঘি, আর এখানে রয়েছে পাঁচ ফোড়ন। হালকা আমি শুকনো খোলায় টেলে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, শুক্তোর মশলাই বলতে পারো। তো এটা আমি ইউজ করব। এখানে দিয়ে দেবো সামান্য মতন একটুখানি শুক্তোর মশলা, আর তারপরে একটু হালকা ভাজা ভাজা করে যে শুক্তোটা আমি আগের থেকে রান্না করে রেখেছি একদম রেডি, এটা দিয়ে জাস্ট একটু সাতলেই আমি নামিয়ে নেব। তো এইভাবে তোমরা করে দেখো, আর তোমরা যদি এইভাবে কেউ করে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ তোমরা এইভাবে শুক্তোটা বানাও। তো আজকে আমি এরমভাবে আগেও বানিয়েছিলাম, তো আজকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রাতে হবে ঘুগনি, ওই জন্য এখানে আমি মটরটা ধুইয়ে ভিজিয়ে রাখবো। আদাটা বের করে রেখেছিলাম কিন্তু শুক্তোতে দিতে ভুলে গেছি, যাই হোক আদা ছাড়াই আজকে শুক্তোটা খাওয়া হোক। তো এখানে দিয়ে দিলাম কড়াইতে আবার তেল, আর এখন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে হলে তরকারিতে আর গুঁড়ো লঙ্কা দেওয়ার প্রয়োজন পড়ে না, ঝালটা ভালোই হয়। তো সেই জন্য আমি এইভাবে দিই, এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দিলে কি তরকারিতে কালারটা ভালো আসে, তাতে গুঁড়ো লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না, তো ওই জন্য দেবো না বলে জন্য এগুলো সব দিয়ে দিলাম। আর বিট গাজরের তরকারি এমনিতেই একটু লাল লাল দেখতে হয়, তো এখানে দেখছো আমি আলু গাজর আর বিট কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো মতন করে ভাজা ভাজা করে নেবো, আর আঁচটা কমিয়েই ভাজা ভাজাটা করবো, কেন ওইটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলোও আমাকে সাজতে হবে। আবার চলে এলাম রান্নার দিকে, সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা জল দিয়ে আমি এবারে এতে ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতন, আর দেবো সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আবার চলে এলাম একটু উঠোনের দিকে, তো এদিকে দেখো আকাশে হালকা মেঘ মেঘ লাগছে, বৃষ্টি হলেও হতে পারে, ওই সাইডটায় মেঘটা হয়ে রয়েছে। তো এখানে দেখো কালো জিরে আর সর্ষে আমি ধুয়ে রোদে দিয়েছি, আর স্যানিটাইজার দিয়ে টাকা টাকা সব রেখে দিয়েছি, তো এগুলো চটপট করে তুলে নিই, না হলে বৃষ্টি নেমে গেলে মুশকিল হয়ে যাবে। অন্যান্য কাজ করতে করতে এদিকে আমার সবজিটাও রেডি হয়ে গেছে, এখানে হালকা গরম মশলা দিয়ে আমি এবারে নামিয়ে নেব, তারপরে আজকে তোমাদেরকে চলো ঠাকুর ঘরে পুজো দেখাতে নিয়ে যাব। তো চলে এলাম আমার বাঞ্ছারামের বাগানে আজকে তোমাদের ঘুরে দেখাতে। তো এদিকে রয়েছে একটা ছোট্ট মতন বেল গাছ, আর এদিক দিয়ে রয়েছে অনেকগুলো দেবদারু গাছ, আর দেবদারু গাছগুলো এখন অনেকটা লম্বা হয়ে গেছে, আর ও পাশে মাঝে রয়েছে একটা কলকে ফুল গাছ, হলুদ কলকে ফুল। তো অনেক ফুল হয়, সেই ফুল দিয়ে আমার শাশুড়ি মা পুজো দেন, তো এখন একটু কমই হচ্ছে ফুল। তো দেখতেই পাচ্ছ ওই দেবদারু গাছগুলো কতটা লম্বা, আর এইদিকে রয়েছে তোমার কিছু বেলি ফুল গাছ, তো এখন তো বেলি ফুল তো হচ্ছে না, মাঝের মধ্যে দু একটা ফোটে। তো চলো ওই সাইডটায় নিয়ে যাচ্ছি তোমাদের এখন। আর এদিকে রয়েছে কিছু হেজ, আর হেজগুলো যখন বড় বড় হয়ে যায় এর মধ্যে ভায়োলেট কালারের খুব সুন্দর একটা ফুল ফোটে, সেই ফুলগুলো আমার খুব ভালো লাগে। তো এখন যেহেতু গাছগুলো ছোট করে দেওয়া হয়েছে এখন আর ফুলটা ফোটে না, আর এখানে দেখো দেবদারু গাছটা তো রয়েছে, আর এই দু সাইড ধরে হেজগুলো লাগানো আছে।
তো বাগানের একদিক তো ভালো করে মোটামুটি ঘুরে দেখালাম, এবারে চলো অন্যদিকে যাওয়া যাক। আর আজকে বেড়া যেটা ভেঙে গেছিল ওটা আজকে গেটটা ঠিক করে দিয়ে গেছেন ওই ভদ্রলোক, তো এখন ভালো করেই ভিতরে আমি ঢুকতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে চলো ভিতরে। আর এখানে দেখো ঢুকেই রয়েছে একটা পদ্ম গুলঞ্চ গাছ, তো একটা নতুন লাগানো হয়েছে। আর এই গাছটা তোমরা অনেকেই জানো যে এই গাছটা খাওয়া যায়, সুগারের জন্য খুবই ভালো এই গাছের ডালটা ভিজিয়ে জল খেলে। তো আমার বাড়িতে এই গাছটা রয়েছে, একটা নেই দুটো আছে, আরেকটাও রয়েছে। আর এইদিকে দেখো রয়েছে একটা দেবদারু গাছ। আবার তো দেবদারু গাছ অনেকগুলো লাগানো হয়েছে, তো রোদের জন্যই বিশেষ করে লাগানো হয়েছে। আর এদিকে রয়েছে একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটা একবারই ফল হয়েছিল, আর একটাই হয়েছিল, আর একটা পোকায় খেয়ে নিয়েছিল, তো তারপরে আর কোনো ফল ধরেনি এখানে। তো জানি না কেন গাছটায় হচ্ছে না কিছু। তোমাদের যদি কিছু জানা থাকে কি করলে গাছটা ভালো হবে তো প্লিজ একটু কমেন্ট করে বলো যে গাছটা কি করলে ভালো হবে। আর দেখো উপরে একটা পায়রা বসে আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো এখানে একটা পায়রা বসে আছে। আর আমার বাড়ির উপরে অনেক পায়রা আসে রোজ ছাদের দিকটাতে। আর এখানেও রয়েছে একটা কুমড়ো গাছ, আমার যখনই মনে হয় কোনো কুমড়োর দানা বা তোমার পেঁপে গাছের দানা তখনই মনে হয় যে মাটিতে লাগিয়ে দিই, একটা ছোটো গাছ হলে খুব ভালো লাগবে, তো আমি ওইটাই তৎক্ষণাৎ করি। তো এখানে দেখো রয়েছে একটা অপরাজিতা ফুলের গাছ, এটা আমার শাশুড়ি মা লাগিয়েছেন, পাশের বাড়ির থেকে এক বৌদি দিয়েছিলেন গাছটা, তো আমার শাশুড়ি মা এখানে লাগিয়েছে। আর এখানে দেখো আরেকটা রয়েছে পদ্ম গুলঞ্চ গাছ, এটা ছোট মতন, তো এটা আমি লাগিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি দরকারি অনেক গাছই আমি মোটামুটি লাগানোর চেষ্টা করি বাড়িতে। তো আমার বাগানে এরকমই দেখতে পারবে, ইচ্ছা আছে আমার আরও অনেক গাছ লাগানোর। আর আমার শাশুড়ি মা ওলের চারা লাগিয়েছিল, দেশি ওলের চারা, তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, তো দেখো এখানে চারাটা অনেকটাই বড় হয়েছে। আর অনেকটা বড় হয়েছে বলতে গাছ মানে পাতা বেরিয়েছে, সুন্দর সবুজ পাতা দেখতে পাচ্ছি, তাহলে আশা করব যে গাছটা ভালো হবে। উঠোনের দিকে যে জবা ফুল গাছটা আছে সেখান থেকে আমি ডাল ভেঙে এখানে একটা ডাল পুঁতেছিলাম, তো এখান থেকে ছোট একটা চারা বেরিয়েছে জবা ফুল গাছের। এখানে যদি জবা ফুল গাছটা হয় তো খুব ভালো হবে, বাগানের এই দিকটা অনেকটা ভরা ভরা লাগবে। আর এই দিকে আমি পেঁপের দানা ফেলেছিলাম অনেকগুলো, তো একটা ছোট্ট পেঁপে চারা উঠেছিল এই ইটের ফাঁকের মধ্যে, তো ওখান থেকে তুলে নিয়ে চারাটা এখানে পোঁতা হয়েছে, ওই ভদ্রলোক যিনি পরিষ্কার করেছেন উনি এখানে পুঁতে দিয়ে গেছেন। দেখা যাক গাছটা বাঁচাতে পারি কি না। আর এদিকে রয়েছে একটা পাথরকুচি পাতা গাছ, আর এই সাইডটায় রয়েছে আর একটা অ্যালোভেরা গাছ, এগুলো আমার শাশুড়ি মাই লাগিয়েছেন। আর এইদিকে রয়েছে একটা হলুদ গাছ। তো আজকে আমার বাগানে কী কী গাছ আছে তোমাদেরকে তো আমি দেখালাম, আর এই গাছগুলো কত তাড়াতাড়ি কতটা বড় হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বলি আমার এই বাগানে আরও অনেক গাছ লাগানোর খুব ইচ্ছে আছে, জানি না করতে পারবো কি না, আর যদি পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ঘড়িতে প্রায় 1:30 বাজতে যায়, তো রক্সিদেরও খাওয়ার টাইম হয়ে গেছে, চলো ঘরের দিকে যাওয়া যাক। Thank you.
রক্সি কোকোকে দেখলেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, ওরা এখন ঘরে রেস্ট নিচ্ছে। আর আমি এদিকে চলে এসেছি ওয়াশিং মেশিন অন করতে। তো মেশিনে কিছু জামা কাপড় ওয়াশ করতে দেওয়ার আছে, তো এদিকে ওয়াশ করতে দেবো, তারপরে আমি আর শাশুড়ি মা খেতে বসবো। তার আগে বলি, আজকের এই ছোট ব্লগটা যদি তোমাদের খুব ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সাথে সাথে বলি, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাথে সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না আমার সমস্ত ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের ব্লগটা এই অবধি থাক, দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো টাটা।